বাচ্চাটা যখন বড় হয়ে যায় না, তখন বাবা মায়ের একটা অন্যরকম একটা দায়িত্ব ঘাড়ে চলে আসে। ভালোবাসা থাকে দুইজনের মধ্যে, টান, ভালোবাসা সব কিছুই থাকে, কিন্তু সেই যে টাইমটা দুইজনের মধ্যে যে একটা সময় দেওয়া, ঘুরতে যাওয়া, একটা স্পেশাল মোমেন্ট, একটা স্পেশাল দিনকে ভালোভাবে কাটানো, সেই জিনিসটা কিন্তু আর হয়ে ওঠে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, স্নান টান সেরে চলে এসেছি। এখন বাজে সকাল 10:30, আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো সকালে আমি কোনো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করিনি, সকালে তো অনেকক্ষণ আগেই উঠেছি। আজকে অনেক সকালে উঠেছি, সেই 6টা পরে উঠেছি, মানে বিছানা থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছিলাম। আর এই এটার পুরোপুরি ক্রেডিটটা যায় কিট্টুর, কারণ ওই আমাকে এত সকালবেলা টের পাইয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠে যা জ্বালাতনটাই না করছিল আর বলার মতো নয়। তারপর তো ওকে 7টার পরে উঠে ও দাদুভাই থামার কাছে দিয়ে তারপর আমি কাজ ধরলাম। বাসি কাজ যেগুলো থাকে, ঘরে ঝাড় দেওয়া, উঠে যেতে হওয়া, যেগুলো থাকে এগুলো করলাম। তারপর ডুগু উঠে গেল। উঠে যাওয়ার পর ওকে, ও মা, ডুগু একা উঠে না কিন্তু, তোমরা আবার ভেবো না যে ডুগু একাই উঠেছে, ওকে কিন্তু ডাক দিয়ে ওঠা হয় ডেইলি। তো ওকে ওঠানোর পর তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো রেডি করানো, এগুলো হচ্ছে কাজ। তো যাক, রোজকার কাজ আর রোজ কি বলবো, এটা তো রোজকার ডেইলি রুটিন, তাই না? তো এখন আমি স্নান টান সেরে আসলাম, এসে দেখো ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আর ক্রিমটা দিচ্ছি পন্ডসের। আর এই দেখো, আমি এখানে সেরাম ইউজ করি, সেরামটা কিন্তু চুলের মধ্যে দিই। তোমরা তো সবাই জানো, কম বেশি সবাই জানো সেরামটা চুলে দেওয়ার জন্য। তো ডেইলি দিই না, মাঝে মধ্যে দিই। কেন দিই বলো তো? চুলে না প্রচণ্ড গিট লেগে যাচ্ছে, যে স্নান করে আসার পর ভেজা চুল যখনই চিরুনি দিই না, তখন চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। তার জন্য কি করছি, কিছুদিন ধরে চুলটার মধ্যে চিরুনি না দিয়ে সেই সেরামটা লাগাই। সেরামটা লাগানোর পর যখন চুলটা শুকিয়ে যায় তারপর চিরুনি দিই। এটা করলে কি হয় বলো তো, অনেকটা চুল কম উঠে আসে, কম ছেড়ে। তো ওকে বেশ কিছুদিন ধরেই আমি এটা করছি, তাহলে ভালো রেজাল্ট পেয়েছি। আর তাছাড়া আজকে একটা স্পেশাল দিন আছে, তো তোমরা তো জানোই আজকে কি আছে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো আজকের দিনে সবাই সবার সঙ্গে ঘুরতে যায়, উইশ করে। আমাদের উইশ করা হয়েছে, কিন্তু কি বলতো, সেই আর সময়টা এখন আর হয়ে ওঠে না। আগে যেমন ঘুরতে যেতাম, এদিক ওদিক যেতাম, সেই জিনিসটা হয় না আসলে। কি বলতো, বাচ্চা কাচ্চা এখন বড় হচ্ছে, তো ওদের পিছনে ধ্যান দিতেই কিন্তু সময়টা চলে যাচ্ছে। আর কিট্টু তখন অনেকটাই ছোট, ওকে নিয়ে আর এদিক ওদিক কোথায় যাবো বলো? ডুগুর তাছাড়া কালকে এক্সাম স্টার্ট হয়ে যাবে, ওর পড়াশোনাটা আগে, আমাদের ঘোরাফেরাটা পরে, বাচ্চাদের ফিউচারটা আগে। আমাদের ঘোরাফেরা তো, জীবনটা তো হয়ে চলছেই না। আগে যেমন ঘুরতে যেতাম, থাকতাম এদিক ওদিক, প্রত্যেকটা স্পেশাল ডেতেই আমরা কোথাও না কোথাও যেতাম, তো না হয় এখন না গেলাম, জীবন তো আর থেমে নেই, চলছেই। আর সবসময় তো সময় একরকম থাকে না, আজকে একটু ডুগু ওরা ছোটো আছে, ওদের জন্য আমাদের সময় দিতে হচ্ছে। যখন ওরা আরেকটু বড় হয়ে যাবে, যখন বুঝতে শিখবে, তখন আমরা দুই বুড়ো বুড়ি মিলে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল করে মানাবো। তো এটা হচ্ছে আমাদের উইশ, যে যখন বাচ্চারা বড় হয়ে যাবে আমরা দুই বুড়ো বুড়ি দুজন দুজনের সঙ্গে সময় কাটাবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবে, সঙ্গে সাবস্ক্রাইব করে দিবে নতুন বন্ধুরা, কেমন? দেখো, সকাল সকাল স্নান কমপ্লিট করে ফেলেছি, তো চুলটা আমি এখন চিরুনি দিইনি ঠিক মতো করে, তোমরা দেখলেই তো, সেরাম দিলাম, কারণ শ্যাম্পু করেছে তো প্রচণ্ড এখানে জট লেগেছে, আর চুলটা না উঠে উঠে আসছে, প্রচণ্ড উঠে আসছে, তাই আর আজকে চিরুনি দিলাম না। ভেজা চুলে চিরুনি দিলে অনেকটা চুল উঠে যায়, তা শুকোবে, তারপর চিরুনি দেবো। এখন সেরাম দিয়ে রেখেছি, এখন যাবো আমি সকালে ব্রেকফাস্ট করতে। তো দেখি মা হাতে রুটি বানিয়েছে, রুটি খাবো, রুটি খাওয়ার পরে তারপর রান্নাটা বসাবো। তো দেখলাম মা ভাত বসে দিয়েছে, সবজি কাটছে, তো ভাতটা দেখি আমি কতদূর হয়েছে, তারপরে বাকি রান্নাটা করবো আমি। সকাল থেকে তো হয় না, সকালবেলা এত তাড়াহুড়ো হয় না, দুগুকে স্কুলে পাঠিয়ে দেওয়া, আর কালকে থেকে যদি এক্সাম, তো স্কুল একদমই মিস করা যাবে না, কারণ অনেক রিভিশন করায়, অনেক টাস্ক করায়, যেগুলো কিনা মানে এক্সামে আসে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চ
চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি দেখাই। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ না, নেই বুঝতে পারছো না, আরেকটা লাইট আছে ওটা দেখি। তো এই যে এখানে করেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে সবজি একটা, আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে লাফা শাক। তো ব্যাস আজকে এইটুকুই, বেশি কিছু না। আর এদিকে দেখো একদা বাসন কাজে দিদি মেজে টেজে দিয়ে গেছে, এগুলো সব এখন গোছাতে হবে। প্রতিদিন এভাবে মেঝে টেজে দিয়ে যায়, তারপর গোছাতে হয়। বাকি বাসনগুলোকে গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমার সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুর স্কুল থেকে চলে এসেছে আসার পরে, তারপরে আবার টিউশনে চলে গেছে, আর তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে আবার ওর কাজে বেরিয়ে পড়েছে। এদিকে কিট্টু ঘুমিয়ে পড়েছে, আর এদিকে এখন আমি রেডি হয়ে গেছি ঘুমানোর জন্য। কিন্তু কটা বাজে জানো? এখন বাজে বিকেল 5টা। 5টার সময় কেউ ঘুমোয় নাকি? হ্যাঁ আমি ঘুমোই, কেন বলো তো? কারণ ডুগুরুকে স্কুল টিউশনে পাঠাতে হয় 4টা পেরিয়ে, স্কুল থেকেই আসে 2:45, তারপর স্নান করানো খাওয়ানো এটা ওটা করতে করতে 4:45 প্রায় বেজেই যায়। তারপর ওর ব্যাগ রেডি করতে হয় ওকে টিউশনে পাঠানোর জন্য, বই টইগুলো গুছোতে হয়, তারপরে জল রেডি করে দিতে হয়, দেওয়ার পরে তারপরে ওকে টিউশনে পাঠাতে হয়, ওকে জামা টামা পরে টরে টিউশনে পাঠাতে হয়, ওকে পাঠিয়ে দিয়ে তারপরে কিট্টুকে ঘুম পাড়াতে হয়। এদিকে বাইরে কাপড়গুলো আছে যেগুলো শুকোতে দেওয়া থাকে, যেগুলো শুকনো কাপড় সেগুলো ওঠাতে হয়, ভেজা কাপড় সেগুলো ওঠাতে হয়, করে টরে তারপর আমি এসে সেই 4:45-5টার দিকে শুই। তো সবার তো আর একরকম নয় যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে শুয়ে পড়লাম, তাই না? আমার তো একটু আলাদা। আর ঘোরাফেরার কোনো প্ল্যানিং নেই আজকে, তো জানি আজকে কি, তো ঘোরাফেরার কোনো প্ল্যানিং নেই। কারণ কী বলতো, বাচ্চারা যখন বড় হয়ে যায় না, তখন বাবা মায়ের একটা অন্যরকম একটা দায়িত্ব ঘাড়ে চলে আসে। ছোট যখন থাকে তখন অন্যরকম হয়, যখন সিঙ্গেল থাকে তারা তখন অন্যরকম, মানে শুরু থেকে বলছি, যখন তারা সিঙ্গেল থাকে তখন একরকম থাকে, বিয়ে হয়ে যাওয়ার পর যখন কাপল হয়ে যায় তখন আরেকরকম থাকে, তারপরে যখন 2 থেকে 3 হয় তখন আর একরকম হয়, আর যখন 3 থেকে 4 হয় বা 3 থেকেই যায়, কিন্তু সেই 3 মধ্যে যখন বাচ্চাটা বড় হয়ে যায় তখন কিন্তু আর আগের মতো থাকে না। আগের মতো থাকে না মানে কি বলতো, ভালোবাসা থাকে 2 মধ্যে, টান ভালোবাসা সব কিছুই থাকে, কিন্তু সেই যে টাইমটা 2 মধ্যে যে একটা সময় দেওয়া, ঘুরতে যাওয়া, একটা স্পেশাল মোমেন্ট, একটা স্পেশাল দিনকে ভালোভাবে কাটানো, সেই জিনিসটা কিন্তু আর হয়ে ওঠে না। কারণ বাচ্চাদের পিছনে সময় দিয়েই চলে যায়, কাজের একটা দায়িত্ব, সংসারের দায়িত্ব, তো আর কি বলবো, এগুলো আর হচ্ছে না। ঘোরাফেরা তো বন্ধই হয়ে গেছে, সেই অনেকদিন কবেই গিয়েছিলাম ঘুরতে মনে নেই, লাস্ট হ্যাঁ পিকনিকে গিয়েছিলাম লাস্টে, ফ্যামিলি পিকনিকে বলা চলে। তো পিকনিক করে এসে তারপরে 2 যে কোথাও জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা আর মনে পড়ে না কবে গেছি। তো যাই হোক, আর তার জন্য তো যাওয়া হলোই না, ঘুরতে যাবে না। আর কি, আজকের দিনে আরেকটা বিশেষ দিন যেটা কিনা আজকের দিনে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, অনেক বউদের মাথার সিঁদুর মুছে গেছে, অনেক বাচ্চাদের বাবা
হারিয়েছে। সেই দিনটা অনেক স্মরণীয় হয়ে আছে, সেই দিনটা কোনোদিনও ভোলার নয়। আজকের এমন একটা দিন যেটা কখনো কেউ ভাবতে পারিনি। সবাই আশা করে বসেছিল, মা বসেছিল তার ছেলে বাড়ির ঘরে ঢুকবে, বাচ্চারা ভেবেছিল বাবা বাড়ি আসবে, বউ ভেবেছিল তার স্বামী বাড়ি ফিরবে। কিন্তু কি হলো, তার কপালে আর সেটা জুটলো না। যাই হোক, দিনটা স্মরণীয় হয়ে আছে, সারা জীবন থাকবে। আর সেই বীর যোদ্ধাদের আমি আমার তরফ থেকে স্যালুট জানাই। তাদের জন্য আমাদের দেশ অনেক রক্ষা হয়ে আছে, তারা আমাদের দেশকে রক্ষা করে আসছে আর সারা জীবন রক্ষা করে যাবে। আর রইল প্রেম দিবস, আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে। তো সবাই তো বাইরে ঘুরতে বেরোয়, কতজনই না কত রকমের ঘোরা, বাবা গো বাইরে বেরোলেই যে কত কিছু দেখা যায় বলা ভাবা মুশকিল। যত দিন যাচ্ছে, যত দূর যুগ পাল্টাচ্ছে, তত নতুন নতুন অনেক কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, আরে সেগুলো আর মুখ ফুটে আর বললাম না। এই দেখো বন্ধুরা, আমাদের দাদাভাই সব থেকে স্পেশাল, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, আর তার সঙ্গে দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি, চকলেট ডে, সবগুলো একসঙ্গে একদিনে কমপ্লিট কর, মানে একই বলে স্মার্ট হাজব্যান্ড। প্রত্যেক দিনের কথা মনে না থাকলেও ভ্যালেন্টাইন্স ডের কথা তো মনে থাকি, তো সেটা একবারে একদিনে কমপ্লিট করে দিল এইগুলো একসঙ্গে দিয়ে, মানে ভাবা যায়। কিন্তু দুটোই আমার ফেভারিট, আর কিছু দেখ না দেখ এই একটা গোলাপ পৃথিবীর সব থেকে বেস্ট গিফট। এখানে একটা নেই, এখানে তিনটে গোলাপ আছে দেখো। তো ভেবেছিলাম হয়তো ভুলেই গেছে, সকালবেলা আমি যখন উইশ করলাম তখন রিপ্লাই করলো, কিন্তু এটা ছিল না। তা ভাবলাম একটা গোলাপ কিনতেও কি তোর তোমার মনে থাকে না। ফাইনালি সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো, এসে আমাকে এটা দিল, সঙ্গে এগুলো দিল। তো পৃথিবীর যত রাগ সব চলে গেল, যত রাগ ছিল সব কটাই চলে গেছে। দেখো যাই হোক, একটা গিফট না দিক, কিন্তু একটা গোলাপ যদি দেয় তাহলে এর থেকে মূল্যবান জিনিস কিন্তু আর হয় না, হতে পারে না, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে, আমাদের সঙ্গে ততক্ষণ অপেক্ষা করো নতুন ব্লগটা আসার জন্য। তো প্রতিদিনই আমি ব্লগটা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি, তো টাইমলি হচ্ছে না যেহেতু কখন, তো তার জন্য তোমরা আমার সবসময় করিয়ে সঙ্গে অলরেডি দেখতে দিও। আমি যখন আমি যেতে পারি তার নতুন কিন্তু তোমরা করছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই করছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো।